বোসপুকুর তালবাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোসপুকুর তালবাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন এই ভিডিও। জাবেদ, এখানকার বিধায়ক এবং আমাদের মিনিস্টার সুব্রত বক্সি, দেবাশিস কুমার, পূর্ণেন্দুবাবু যিনি ঠাকুর তৈরি করেছেন, সাংসদ মালা রায়, উত্তম বিদেশ, শ্যামলদা সহ সকলে এখানে উপস্থিত আছেন, আমাদের মিনমর যে কাঞ্জিলাল সহ সকলে। তালবাগান পুজোয় ও ঠিকই বলেছে উত্তম যে 2008 সাল থেকে আমি আসি, এবং আপনারা উপরে পার্কটা দেখতে পাচ্ছেন, এর নিচে একটা ওয়াটার ট্যাঙ্ক তৈরি হয়েছে। এই পার্কটা নিচে ছিল, তখন এটা নিয়ে অনেক প্রবলেমও হয়, তারপর এটাকে শর্ট আউট করে দিয়ে এখানে পার্কও হয়েছে, জলের ট্যাঙ্কও হয়েছে, এইসব জায়গাগুলো অনেক ডেভেলপও করেছে। এবং হ্যাঁ, এবং এই ক্লাবটা অনেক দিন ধরেই পুজো করে, বিশেষ করে আমি সব জায়গাতেই বলি থিম পুজো শুরু হয় কিন্তু এই অঞ্চল থেকেই, এই অঞ্চল, এবং সেটাকে টোটালি প্রমোট করে বেহালা, বেহালাও ছিল তখন দক্ষিণ কলকাতার এই দুটো অঞ্চল থেকে, গ্রেটার দক্ষিণ কলকাতা, বেহালা এবং বালিগঞ্জ, এই দুটো অঞ্চল থেকে প্রথম কিন্তু থিম পুজোর টোটালটাই শুরু হয়। সেক্ষেত্রে এদের অবদান আছে, ওরা সবসময় কিছু না কিছু ভেবে কিছু তৈরি করে। এবারে যেমন শিল্পী তৈরি করেছেন, তালপাতার সমস্ত কারুকার্য করেছেন, মায়ের অর্নামেন্টস থেকে শুরু করে গাছ থেকে শুরু করে সব কিছু তালপাতার অবিকল কায়দায় করেছেন। কিন্তু আমি ওদের বলছিলাম, তোমরা তালপাতা দিয়ে যখন এত তৈরি করেছ, তোমরা অরিজিনাল তালপাতাই তৈরি করে ফেলতে পারতে। তার কারণ হচ্ছে, যখন কাজ করে শিল্পীরা, তারা তো 3-6 মাস ধরে কাজ করে, আর প্ল্যানিংটা করে প্রায় 1 বছর ধরে। সুতরাং কিছু অরিজিনাল জিনিস, যেমন এই যে শিউলি ফুলটা আমি দেখতে পাচ্ছি, এটা তৈরি করা হয়েছে, অরিজিনাল শিউলি গাছ পুঁতলেই 3 মাসে হয়ে যায়। এগুলো ছোটো ছোটো টুকটাক আইডিয়া আর কি। সুতরাং ভালো করে করুন, সুন্দর করে করুন, আপনাদের পুজো বরাবরই ভালো হয়। এবং অনেক মানুষ এখানে পুজো দেখতে আসে, লক্ষ লক্ষ মানুষ বিজন সেতুর ওপরে, বালিগঞ্জ কসবা, এই সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করে, ওদিকে এভারগ্রিন আছে, ওদিকে আপনার সিঙ্গি পার্ক আছে, ওদিকে আদি বালিগঞ্জ আছে, ওদিকে হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল শিব মন্দির সহ অনেক পুজো আছে, সমাজসেবী আছে। সুতরাং এইসব অঞ্চলে মানুষ প্রচুর পুজো দেখতে আসেন, লক্ষ বললে ভুল হবে, 100 কোটি মানুষের আগমন হয় বাংলায় পুজোর সময়টা। আর এখন তো দেশ বিদেশ থেকেও আসে, এবং সমস্ত রাজ্য থেকেও আসে, গ্রামাঞ্চলের মানুষও আসে, আবার গ্রাম প্রান্তরে, জেলা শহরে, আজকাল কিন্তু গ্রাম শহরের জেলার মানুষরাও, ছেলেমেয়েরাও খুব ভালো পুজো করছে।